নমস্কার, রায়ান রিসবের আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আমার খুব পছন্দের রেসিপি, লাউ শাকের ভর্তা বা বাটা, যেভাবে বলতে পারো। লাউ পাতার বাটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে, একটা অতুলনীয় স্বাদ। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কেজি মতন লাউ শাক থেকে যে পাতাটা হয় সেটাই নিয়েছি। এতে আমি কচি কচি দেখে পাতাটা নিয়েছি যাতে স্বাদটা ভালো আসে। অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য পাতাগুলোর মধ্যে একটু ছোপ ছোপ পড়ে গেছে। ব্যাস, এটা আমার পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এরপর এটাকে আমি কেটে নিচ্ছি, সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর রান্নাটা স্টার্ট করি। কড়াই আমার গরম হয়ে এসছে, কড়াই গরমের মধ্যে একটুখানি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসছে তেলটা, এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরেটা। ভাজা ভাজা হয়ে আসলে রসুন দেব, রসুন 1 কোয়া রসুন দেব। এতে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক, রসুন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাও আরেকটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর লাউ শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। একদম সহজ রান্না, খুব টেস্টি হয়। এরপর এর সাথে নুন আন্দাজ মতো মিশিয়ে নিচ্ছি, একটু অল্প পরিমাণে চিনিও দেবো, নিজেদের আন্দাজ মতো, যে যতটা মানে পরিমাণে পাতাটা নিতে চাও সেই আন্দাজে নুনটা আর চিনিটা সেই আন্দাজে ভালো করে আর কি দিতে হবে। এরপর এটা ভাজা ভাজা হয়ে আসছে। লাউ শাকের আরেকটা রেসিপি সেটা আরেকদিন শেয়ার করবো, সেটাতে একটু পোস্ত দিতে হয়, সেটা আরেকদিন শেয়ার করছি। দেখো, আমার পাতাটা মোটামুটি রান্না হয়ে গেছে, জলটা শুকিয়ে এসেছে। এরপর এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। এটার মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি এটাতে সব কিছু মেশানো আছে, সব কিছু দেওয়া আছে। বাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এরপর গরম ভাতের সাথে পরিবেশন করুন, লাউ পাতার ভর্তা সাথে গরম ভাত। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।